শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি, বদ্ধভূমিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। বুদ্ধিজীবীর তালিকা না হয় ক্ষুব্ধ পরিবার, 50 বছরেও তৈরি করা যায়নি রাজাকারের তালিকা। স্থায়ী ঠিকানা ছাড়া সরকারি চাকরি হবে না, এই আইন সংশোধনের প্রস্তাব ভেবে দেখছে মন্ত্রণালয়। নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতন মামলার রায় আজ, 13 আসামির মধ্যে পলাতক 4 জন। এবং পাবনায় নির্বাচনী সহিংসতার ছবি তোলায় এক ছাত্রকে হত্যা, আওয়ামী লীগ প্রার্থী সহ আটক 3। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি সাফা বিপ্লবী এবং আমি ফারহান আলম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশকে মেধাশূন্য করতে 1971 সালে হত্যাযজ্ঞ চালায় পাকিস্তান বাহিনী ও তার দোসররা। গবেষকরা বলছেন বুদ্ধিজীবী হত্যা শুরু হয় 71-এর 25 মার্চ থেকেই। এই নৃশংস গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের দাবি শহীদ বুদ্ধিজীবী পরিবারের। 1971 সালের ডিসেম্বরে পাকিস্তানিদের পরাজয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। একে একে হানাদার মুক্ত হতে থাকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল। এমনই এক সময়ে পাকিস্তানি জেনারেলদের পরিকল্পনায় ছক আঁকা হয় বুদ্ধিজীবী হত্যার। হত্যাযজ্ঞ চালাতে সহায়তা করে তাদের এদেশীয় দালাল আল বদর ও আল শামস বাহিনী। তালিকা করে খুঁজে খুঁজে চালানো হয় কিলিং মিশন। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা কিশোর মুক্তিযোদ্ধা বিচ্ছু জালালের অভিজ্ঞতা শুনলে গা শিউরে ওঠে। খবর পেলাম রায়ের বাজার কাটাসুরে পিছনে কাদেরাবাদ হাউজিংয়ে ওই ইটাখোলার মধ্যে অসংখ্য ডেড বডি পড়ে আছে, আলবদররা জবে করে এখানে রেখেছে। সাথে সাথে আমরা চলে আসলাম মুনির চৌধুরীর, যেহেতু শিক্ষক ছিলেন, ওনার মাথার গর্ত করে তার মগজটা বের করে ডেড বডিটা ফেলে রেখেছে। পাশেই ডাক্তার ফজলে রাব্বির লাশ, তার বুকটা গর্ত করে ভিতর থেকে হৃৎপিণ্ড ছিঁড়ে ফেলে দিয়েছে। এভাবে অসংখ্য একটি ডেড বডি দেখলাম। রায়ের বাজারের মতো আরও অনেক বদ্ধভূমিতেই দেশের শ্রেষ্ঠ সন্তানদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পাকিস্তানিদের এ পৈশাচিকতার উদ্দেশ্য তুলে ধরলেন মুক্তিযুদ্ধ গবেষক। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড হচ্ছে নেশনকে ডিস্ট্রয় করার যে পরিকল্পনা তারই অংশ। পাকিস্তান সেনাবাহিনী ইতিহাসের একটা বর্বরতম গণহত্যা ঘটিয়েছিল পরিকল্পিতভাবে। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ওই অর্থে দেখলে আমাদের কাছে এখনও ভাবতে গেলেই খুব শিহরিত হতে হয়। আর এটা 25 মার্চে যেমন শুরু হয়েছে, 14 ডিসেম্বর এটা একটা মানে বলা যায় যে ট্র্যাজেডির অতল গহ্বরে পতিত হয়েছে। এ কৃতি সন্তানদের ত্যাগের ইতিহাস যেন মুছে না যায়, সেদিকে সজাগ থাকার তাগিদ শহীদ বুদ্ধিজীবীর সন্তানদের। তা আন্তর্জাতিক জায়গাতেও আমরা যদি বলি যে একাডেমিক ফিল্ডে দেখা যাবে যে বাংলাদেশের জেনোসাইড বিষয়টি অনেক বেশি গুরুত্ব পায়নি। একইভাবে জাতিসংঘে এই ব্যাপারটি নিয়ে এখনও নির্দিষ্টভাবে 71 সালে যখন মুক্তিযুদ্ধ চলছে তখনও জেনোসাইড যে হচ্ছে সেই ব্যাপারটিকে তাকে তারা স্বীকার করেনি, এবং একইভাবে এখনও এই ব্যাপারটি নিয়ে কোনো সিদ্ধান্ত তাদের নেই। তা যে জন্যে আমি মানে বলতে চাচ্ছি যে আজকে 50 বছরের এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের জন্য বাংলাদেশ সরকার, বাংলাদেশের নাগরিক মাত্রেই আন্তর্জাতিক স্বীকৃতির ব্যাপারটিকে খুব জোর দেওয়া দরকার আছে। মুক্তিযুদ্ধের আদর্শে দেশ ও সমাজ গড়ার আহ্বান মুক্তিযোদ্ধা, গবেষক ও শহীদ পরিবারের সন্তানদের। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে নানা শ্রেণী পেশার মানুষ। বিনম্র চিত্তে স্মরণ করা হয় জাতির সূর্য সন্তানদের। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পাশাপাশি বুদ্ধিজীবী হত্যায় জড়িতদের বিচারের দাবি সর্বস্তরের মানুষের। ঘড়ির কাঁটায় ঠিক 12:01, রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামে শোকার্ত মানুষের। একে একে আসতে থাকে রাজনৈতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। বিনম্র শ্রদ্ধায় মোমবাতির আলোয় স্মরণ করা হয় জাতির সূর্য সন্তানদের। এই রাজাকার আল বদর আল শাম যারা ছিলেন তাদেরকে বিচারের আওতায় এনে তাদের রায় দ্রুত কার্যকর করার জন্য
আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। নতুন প্রজন্ম এই চেতনাকে কাজে লাগিয়ে সামনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার, শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়ব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। শ্রদ্ধা জানিয়ে তারা বলেন, বাংলাদেশকে পঙ্গু করে দেওয়াই ছিল বুদ্ধিজীবী হত্যার উদ্দেশ্য। তবে সময়ের পরিক্রমায় ঠিকই ঘুরিয়ে দাঁড়িয়েছে দেশ। নির্মম হত্যাকাণ্ডের দোষীদের বিচারের পাশাপাশি শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির দাবি নতুন প্রজন্মের। 71 সালের 14 ডিসেম্বর যে হত্যাযজ্ঞটা হয়েছিল, সেখানে বুদ্ধিজীবীদের সঠিক সংখ্যা কিন্তু এখনও নির্ধারণ হয়নি, কিন্তু আমরা আশা রাখি যে সঠিক একটি সংখ্যা যদি নির্ধারণ করা যায় এবং প্রত্যেকের নাম যদি আমরা জানতে পারি, তাহলে আমার মনে হয় তরুণ সমাজ তাদের যে ইতিহাস পর্যালোচনা করে তারা এগিয়ে যেতে পারবে। বিজয়ের 50 বছরে শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় জানান শ্রদ্ধা নিবেদন করতে যাওয়া সবাই। বিজয়ের ঠিক আগ মুহূর্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যাকাণ্ড এক অপূরণীয় ক্ষতি। বাঙালি জাতি এখনও সেই শোককে হৃদয়ে ধারণ করে চলেছে। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শকে ধারণ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে পারলে তাদের আত্মত্যাগ সার্থক হবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদনের আরও খবর জানাতে এবার মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজুর, গতকাল রাত 12:01 থেকেই শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে, এই মুহূর্তে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ভিড় কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি নিয়ে জানাবেন। পুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সামরিক বাহিনীর লোকজন শ্রদ্ধা নিবেদন করছেন। এই মুহূর্তে নৌবাহিনীর সদস্যরা শ্রদ্ধা নিবেদন করছেন, গার্ড অফ অনার প্রদান করা হচ্ছে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে। আমরা মিরপুরের পরিস্থিতি দেখছিলাম। আমাদের সাথে এই মুহূর্তে রায়েরবাজারের বদ্ধভূমি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ, যাচ্ছি তার কাছে। বিপ্রজিৎ, রায়েরবাজার বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করতে আসা যারা সাধারণ মানুষ রয়েছেন, তারা কি বলছেন, সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাবেন। দেখুন, আপনি জানেন যে আজ 14 ডিসেম্বর শোক দিবস, অর্থাৎ স্বাধীনতা জয়ের প্রাককালে মাত্র 2 দিন আগে যখন পাকিস্তানি সেনাবাহিনী বুঝতে পেরে গিয়েছিল যে তাদের পরাজয় আসন্ন, ঠিক সেই মুহূর্তেই অর্থাৎ 14 ডিসেম্বর কিন্তু তারা সারা দেশের যত বুদ্ধিজীবী, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক যারা রয়েছেন তাদের উপর হামলে পড়ে এবং তাদেরকে নির্মমভাবে হত্যা করে। এবং এই হত্যাযজ্ঞ আসলে যে রাজধানী ঢাকাতেই শুধু ছিল তা না, সারা দেশেই এই নির্মম হত্যাযজ্ঞ চলেছিল। তারা বুদ্ধিজীবীদেরকে, চিকিৎসকদেরকে রায়ের বাজার এবং মিরপুর বৌদ্ধভূমিতে ধরে এনে তাদেরকে অমানবিক নির্যাতন করে হত্যা করে। সেই তারপর থেকেই কিন্তু এই বুদ্ধিজীবী দিবস পালিত হয়ে আসছে, আর স্বাধীন তার 50 বছর রায়ের বাজার বৌদ্ধভূমিতে আমরা আছি। এবং এই রায়ের বাজার বৌদ্ধভূমি এবং মিরপুরের যে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আছে, আপনি জানেন যে প্রতি বছরই কিন্তু সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয় স্মৃতিকে উৎসর্গ করে, এবং আজও তার ব্যতিক্রম নয় যেহেতু শহীদ বুদ্ধিজীবী দিবস। এবং এই সকালবেলায় এখনও রায়ের বাজার বুদ্ধিজীবী দিবসটি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হয়নি। এখানে আপনি জানেন মিরপুরের যে বুদ্ধিজীবী কবরস্থান, পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। তারপর 2টি স্মৃতিসৌধই আসলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, যেখানে সাধারণ মানুষ শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। আমরা প্রতি বছরই দেখি যে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে কিন্তু শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে, অর্থাৎ সর্বস্তরের মানুষ যারা তারা স্বাধীনতার শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই রায়ের বাজার বৌদ্ধভূমিতে আসেন এবং শ্রদ্ধা জানান। এবং আমরা যতটুকু জানতে
পেরেছি যে সকাল 8টার পর থেকেই সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে উন্মুক্ত করে দেওয়া হবে রায়ের বাজারে যে বৌদ্ধভূমি আছে সেটি, এবং তার আগে সরকার দলীয় এবং যারা শীর্ষস্থানীয় আছেন তারা শ্রদ্ধা জানানোর পরই কিন্তু সেটি খুলে দেওয়া হবে। শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদনের আরও খবর জানাতে রায়ের বাজারের বদ্ধভূমি থেকে যুক্ত ছিলেন সহকর্মী বিপ্রজিত চন্দ। শহীদ বুদ্ধিজীবী প্রজন্মও চায় স্বীকৃতিপত্র ও সম্মাননা, তারাও চায় মুক্তিযোদ্ধাদের মতো সুযোগ সুবিধা। 50 বছরের শহীদ বুদ্ধিজীবীর তালিকা না হওয়ায় ক্ষোভ জানিয়েছে পরিবারের সদস্যরা। তালিকা তৈরির কমিটির কাজের গতি নিয়ে হতাশ মুনতাসির মামুনও। এখন জেলা পর্যায়ে যাচাই বাছাই চলছে বলে জানান মুক্তিযুদ্ধমন্ত্রী। একাত্তরে পিপিআই এর চিফ রিপোর্টার ও ঢাকা টাইমসের সিটি এডিটর ছিলেন সাংবাদিক সৈয়দ নাজমুল হক, যার লেখনীতে সে সময় বিব্রত হচ্ছিল পাকিস্তান সরকার। প্রতিশোধ নিতে একাত্তরের 10 ডিসেম্বর ভোরে পুরানা পল্টনের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় এই সাংবাদিককে। সাত আটজন এসে দরজা লাথি লাথি দরজা ভেঙে গেল, তখন আমার বেডরুমে দরজাও ভেঙে ফেললো লাথি দিয়ে। তখন আমার বাচ্চা নিয়ে আমার হাজব্যান্ড হলো চলো ওপরে, ওনাদের ওখানে চলে যায়। পিছন দিক থেকে সাতটা রঙ করতে নিয়ে একজনে বলছে নি নজরুল হক সাংবাদিক, অন্তত এই স্বীকৃতি দেওয়া উচিত শহীদ বুদ্ধিজীবী হিসাবে কোনো সনদপত্র, বাচ্চারা ভর্তি হতে পারে, এ করতে পারে, এইগুলো তো আমাদের নাতি নাতনি আছে তারা পড়াশোনা করতে পারে, এটা তো আমাদের এক দাবি। বুদ্ধিজীবী হত্যার নীল নকশা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের 9 শিক্ষক, 6 সাংবাদিক ও 3 চিকিৎসক সহ 18 জনকে অপহরণের পর হত্যা করা হয়। সেই মানবতা বিরোধী অপরাধের দায়ে 2013 সালের 3 নভেম্বর দুই আলবদর নেতা চৌধুরী বইনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শহীদ হয়েছে, এই তালিকা এখনও নির্ধারণ হয়নি, সুতরাং এটার সংখ্যা কখনো বলা যাবে না, কারণ এখন তার জন্য অনেক রকমের কাজ চলছে। মন্ত্রণালয় খুব ভালো উদ্যোগ নিয়েছিল, এর পূর্বতন সচিব শ্রী তপন কান্তি উনি চলে যাওয়ার পর মন্ত্রণালয় থেকে এই বিষয়ে আমরা আর কিছু জানি না। শহীদ বুদ্ধিজীবীর তালিকা তৈরিতে একটি কমিটি হয়েছে গত বছর, এরই মধ্যে 191 জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। মুক্তিযুদ্ধমন্ত্রী জানান এখন জেলা পর্যায়ে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করা হচ্ছে। আরও কিছু আবেদন থাকে, একটু হয়তো সম্প্রসারিত হবে, সেই তালিকা সম্প্রসারণের কাজ প্রণয়নের কাজ চলমান আছে। প্রত্যাশা আছে আগামী 26 মার্চ এই তালিকাটা প্রকাশ করার জন্য। 1972 সালে প্রকাশিত 1070 জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করে সে সময়কার তথ্য মন্ত্রণালয়, আর বিভিন্ন গবেষণা ও বইপত্রে পাওয়া গেছে 1222 জনের নাম। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজয়ের 50 বছরেও হলো না রাজাকারের তালিকা, এখনও রাজাকারের সংজ্ঞা ঠিক করা হচ্ছে, এরপর আইন প্রণয়ন ও চূড়ান্ত তালিকা দেবে সরকার। মুক্তিযুদ্ধমন্ত্রী জানান এরই মধ্যে এই সংক্রান্ত আইনে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা, আগামী সংসদ অধিবেশনে বিল আকারে উত্থাপন করা হবে, এরপর যাচাই বাছাই শেষে রাজাকারের তালিকা প্রকাশ করবে মন্ত্রণালয়। স্বাধীনতার জন্য যখন জীবন দিচ্ছে মুক্তিবাহিনী, তখন পাক বাহিনীর সহায়তায় গড়ে ওঠে রাজাকার মিলিশিয়া। 71 মে মাসে খুলনায় 96 জনকে নিয়ে শুরু হয় বাহিনীর কার্যক্রম। 1 জুন জেনারেল টিক্কা খান আনসার বাহিনীকে রাজাকার বাহিনীতে রূপান্তরিত করেন, পরে সেনা সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় রাজাকারদের। রাজাকার বাহিনীর প্রধান ছিলেন জামাতে ইসলামী বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আব্বাস আলী খান ও গোলাম আজম। আলবদর আল শামস বাহিনীও গড়ে তোলা হয়, যারা মুক্তিযোদ্ধা হত্যা ও নারী অপহরণ করেছে, জ্বালিয়ে দিয়েছে গ্রামের পর গ্রাম। বিজয়ের ঠিক 2 দিন আগে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদেরও হত্যা করে রাজাকাররা। মিলিশিয়া বাহিনীর 65,000 সদস্যদের মধ্যে 10,979 জনের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, কিন্তু তা স্থগিত হয়ে আছে, এবার নতুন করে আইন করার পদক্ষেপ নিয়েছে সরকার। রাজাকারের তালিকা করার জন্য একটা আইন দরকার, সেই আইন মন্ত্রণালয়ে ক্যাবিনেটে পাশ হয়েছে, ইতিমধ্যে পার্লামেন্টে গিয়েছে। আপনারা জানেন যে কোভিডের কারণে পার্লামেন্টের স্থায়িত্ব কোনো রকমই 7 দিন 10 দিনের বেশি হয় নাই, যার কারণে এই আইনগুলো পার্লামেন্টে পাশের জন্য উত্থাপিত হতে পারে নাই। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও জানান আগামী সংসদ অধিবেশনে এ সংক্রান্ত আইন বিল আকারে উত্থাপন করা হবে। আগামী সেশনে হয়তো ইনশাল্লাহ।
নির্মাণের 10 বছরেও পূর্ণাঙ্গ হয়নি গোল্লামারি বদ্ধভূমি স্মৃতিসৌধ। অরক্ষিত থাকায় নষ্ট হচ্ছে জায়গাটির পরিবেশ। বারবার মাস্টার প্ল্যান অনুযায়ী স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় মুক্তিযোদ্ধাদের। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। মুক্তিযুদ্ধের ভয়াবহতম গণহত্যার স্মৃতি বিজড়িত স্থান গোল্লামারি। খুলনা বিশ্ববিদ্যালয়ের কাছেই ময়ূর নদীর তীরে তৎকালীন পূর্ব পাকিস্তান রেডিও স্টেশন ভবনে চালানো হয় নৃশংস গণহত্যা। মুক্তিযোদ্ধাদের ধরে এনে নির্যাতনের পর হত্যা করে গোল্লামারি নদীতে ফেলে দিত পাকিস্তানি হানাদার বাহিনী। শহীদদের স্মরণে 1995 সালে 3 একর জমিতে নির্মাণ করা হয় গোল্লামারি স্মৃতিসৌধ। পরে 2008 সালে পূর্ণাঙ্গ স্মৃতিসৌধ নির্মাণের কাজ শুরু করে জেলা পরিষদ। প্রকল্পের অংশ হিসেবে সীমানা প্রাচীর, গ্রন্থাগার, রেস্টুরেন্ট সহ বিভিন্ন স্থাপনা নির্মাণের কথা থাকলেও তার কিছুই হয়নি। সীমানা প্রাচীর না থাকায় সেখানে আড্ডা দেয় বখাটেরা। নতুন প্রজন্মের জন্য আমাদের একটি মহাপরিকল্পনা নিয়ে ওইটা যাত্রা শুরু হয়েছিল, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে এ পর্যন্ত এই কমপ্লেক্সটি আমরা পূর্ণাঙ্গ হিসেবে দেখতে পেলাম না। এটা একটা আফসোস। এটা একটা পাশের বাউন্ডারি বলো নাই, এখানে গরু ছাগল ওই স্মৃতিসৌধের উপর ওঠে, তারপরে বিভিন্ন মদকোর গাঁজাকোর যারা আছে একটা ফাঁকা জায়গা পেয়ে ওইখানে তারা মদ গাঁজা খায়। জেলা পরিষদের দাবি, পরিকল্পনা অনুযায়ী অর্থ বরাদ্দ না পাওয়ায় স্মৃতিসৌধটি পূর্ণাঙ্গ রূপ দেওয়া যাচ্ছে না। যেহেতু আমার নিজের রক্তের সাথে এটা জড়িত, এটা মানুষ দেখানো বড় কথা না। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে ওইটা হলে অনেকে খুশি হবে, তার চেয়ে তার মধ্যে আমি একজন শান্তি পাবো যে না এটা সঠিক কাজ আমি এখানে করে গেলাম। মাস্টার প্ল্যান অনুযায়ী স্মৃতিসৌধটি পূর্ণাঙ্গ করতে জেলা পরিষদের সাথে কথা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। জেলা পরিষদ কর্তৃপক্ষ যারা রয়েছেন আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি। আমরা আশা করছি যেটা জেলা পরিষদ তাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী পূর্ণাঙ্গভাবে এই স্থাপনাটি তৈরি করবেন এবং সংরক্ষণ করবেন। জেলা পরিষদের অর্থায়নে 2,16,00,000 টাকা ব্যয় নির্মিত স্মৃতিসৌধটি উদ্বোধন হয় 2011 সালে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে পার খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, প্রকল্পের শুরুতে দেওয়া অর্থ বরাদ্দ কম হওয়ার কারণ কি বলছে কর্তৃপক্ষ? সাধারণ মানুষ এবং মুক্তিযোদ্ধারা কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এ বিষয়ে? শুরুতে আসলে প্রকল্পে যে অর্থ কম দেওয়ার যে বিষয়টি সেটা আসলে সে বিষয়ে আমরা একাধিকবার কথা বলেছিলাম, আমরা বিভিন্ন সময়ের কথা বলেছিলাম। সেই সময় আসলে যে টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল ওর বেশি আসলে বরাদ্দর সুযোগ ছিল না, বা প্রাথমিকভাবে ওই টাকাটা বরাদ্দ দিয়ে আসলে কাজ শুরুর প্রক্রিয়াটা শুরু হয়েছিল এবং তার পরবর্তীতে ধাপে ধাপে প্রয়োজনীয় যে টাকা লাগছে সেই টাকাটা আসলে দেওয়ার কথা ছিল। কিন্তু দুঃখের বিষয় যে গত 10 বছরের মধ্যেও যে প্রয়োজনীয় যে আরো 11 কোটি টাকা, সে 11 কোটি টাকা কিন্তু এখনো পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়নি বা বরাদ্দ পায়নি জেলা পরিষদ। এই অর্থ বরাদ্দের জন্য, অর্থাৎ যে বৌদ্ধভূমি যে স্মৃতি কমপ্লেক্স পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য আরো অন্তত 11 কোটি টাকার প্রয়োজন, সেই 11 কোটি টাকার জন্য কিন্তু জেলা পরিষদ বিভিন্ন সময়ে এই ঊর্ধ্বতন দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন তাদের সাথে বিভিন্ন সময়ে যোগাযোগ করেছে, কিন্তু খুব বেশি আশা ব্যঞ্জক কিছুই কিন্তু আসলে তারা পায়নি। আর এই যেহেতু এত বছর পরেও এই যে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই যে স্থানটি, যে গোল্লামারি বৌদ্ধভূমি, এটা যে কম পূর্ণাঙ্গ যে রূপ না হয় কিন্তু মুক্তিযোদ্ধারা বারবার ক্ষোভ প্রকাশ করেছেন, বিভিন্ন মহলেও কিন্তু তারাও দাবি জানিয়ে আসছেন যাতে এই বৌদ্ধভূমি স্মৃতিসৌধ যে কমপ্লেক্সটি পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য তারা বিভিন্ন মহলেও যোগাযোগ করেছেন, কিন্তু খুব বেশি কিন্তু লাভ হয়নি। অর্থাৎ দিচ্ছি, অর্থ বরাদ্দ হচ্ছে, হবে, দিচ্ছি, দেবো, এই প্রক্রিয়ায় রয়েছে। তো মুক্তিযোদ্ধারা যেটা বলছেন যে এত স্বাধীনতার এত বছর পরেও এই যে গোল্লামারি স্মৃতিসৌধ বৌদ্ধভূমি এই জায়গাটা যে পূর্ণাঙ্গ রূপ দিলে অন্তত যে আগামী যে প্রজন্ম, আগামী প্রজন্ম কিন্তু আসলে জানতে পারবে যে বৌদ্ধভূমিটা কেন, এখানে কি হয়েছিল, বা মুক্তিযোদ্ধার সময় পাক সেনাদের যে ভয়াবহতার যে বিষয়গুলো তারা কিন্তু জানতে পারবে। এবং কমপ্লেক্স
একটা রূপ পূর্ণাঙ্গ যদি রূপ দেওয়া হয় তাহলে যেমন মুক্তিযোদ্ধার চেতনা ও যেমন বাস্তবায়ন হবে, তেমন আগামী প্রজন্মও কিন্তু আসলে জানতে পারবে যে মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস। তারা যেটা বলছেন যে দ্রুত যাতে এই যে স্মৃতিসৌধটি যাতে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয় সেই জন্য যা যা করণীয় এবং সেই জন্য মুক্তিযোদ্ধারা আসলে দাবি জানিয়েছেন যাতে দ্রুত এটাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়। বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের 50তম শাহাদাত বার্ষিকী আজ। দেশ শত্রু মুক্ত হওয়ার মাত্র দুই দিন আগে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী পাড়ের সম্মুখ যুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হন তিনি। সহযোদ্ধাদের কাছে তিনি ছিলেন বিচক্ষণ ও অকুতোভয় যোদ্ধা। স্বাধীন দেশ নিয়ে স্বপ্ন দেখতেন তিনি। চাঁপাইনবাবগঞ্জকে পাক হানাদার মুক্ত করার লক্ষ্য নেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। 71-এর 14-ই ডিসেম্বর ভোরে মহানন্দা নদী পার হয়ে অগ্রসর হন চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে। গতিবিধি টের পেয়ে পাক বাহিনী ও রাজাকাররা গুলি ছুটতে শুরু করে। রাজাকারদের বুলেটে শহীদ হন জাতির এই সূর্য সন্তান। স্বাধীন সার্বভৌম দেশ নিয়ে স্বপ্ন দেখলেও দেশ স্বাধীন হওয়ার মাত্র দুই দিন আগে শহীদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। সেই কষ্ট আজও বয়ে চলেছেন তার সহযোদ্ধারা। যুদ্ধের নেতৃত্বে দিচ্ছিলেন ওই সময় যখন গুলিটা হয় চায়না রাইফেলের গুলি, সেই গুলিটা তার ডান চোখের কোণা দিয়ে ঢুকে পিছন দিয়ে বেড়ে যায়, সাথে সাথে উনি ওখানে মৃত্যুবরণ করেন। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বীরত্বের স্মৃতি আজও অম্লান সহযোদ্ধাদের মনে। নিঃসন্দেহে উনি একজন অত্যন্ত সাহসী মুক্তিযোদ্ধা, যা আমরা নিজেরাও ধারণা করিনি যে তার বুকে আল্লাহ তাআলা কত সাহস এবং শক্তি দিয়েছিল। দুটো দিন, 14 তারিখে উনি মারা গেলেন, 16 তারিখে আমরা সারা দেশ বিজয় অর্জন করলাম। এটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক যে উনি আর দেখে যেতে পারলেন না। নতুন প্রজন্মের কাছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতি বাঁচিয়ে রাখার দাবি মুক্তিযোদ্ধাদের। এজন্য আরো উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। স্থায়ী ঠিকানা না থাকলে সরকারি চাকরি পাওয়া যাবে না, এমন আইন নাগরিক অধিকার লঙ্ঘন। তাই সরকারি নিয়োগের ক্ষেত্রে এই বিধান সংশোধনের প্রস্তাব দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে চাকরি পেতে স্থায়ী ঠিকানা থাকার বিধান পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসা হবে। স্থায়ী ঠিকানা না থাকায় সম্প্রতি পুলিশ কনস্টেবল পদে পাশ করেও বরিশালের আসপি ইসলাম কাজল এবং খুলনার মিম আক্তারের নিয়োগে জটিলতা তৈরি হয়। এরপরই সামনে আসে ভূমিহীন ও স্থায়ী ঠিকানা না থাকলে কি কেউ সরকারি চাকরিতে নিয়োগ পাবেন না, এমন প্রশ্ন। পুলিশ কর্মকর্তারা বলছেন নিয়োগপত্র পাঠানো, প্রভিডেন্ট ফান্ডের টাকা নেওয়া সহ নানা কারণে দরকার হয় স্থায়ী ঠিকানার। স্থায়ী ঠিকানা থাকতে হয়, এটা বেসিক্যালি যেমন ধরুন আপনাকে আমি চিঠি পাঠাবো, হ্যাঁ আপনি রিটায়ারমেন্টে যাবেন, কত কিছু ঠিকানা লাগবে না, আপনি ভাড়া বাসা আপনি কিভাবে পাঠাবো, এটা থাকে, এটা থাকতে হয়। 2019 সালের কৃষি সুমারি অনুযায়ী দেশে ভূমিহীন পরিবার 40,24,189। সে হিসেবে প্রতি পরিবারে গড়ে 4 জন করে সদস্য ধরলে 1.5 কোটির বেশি মানুষের স্থায়ী কোনো ঠিকানা নেই। তাহলে এসব ভূমিহীন মানুষ কি সরকারি নিয়োগ থেকে বঞ্চিত থাকবেন? উত্তরে জাতীয় মানবাধিকার কমিশন বলছে সব ধরনের যোগ্যতা থাকার পরও স্থায়ী ঠিকানা নেই বলে কেউ চাকরি পাবে না, এটা মানবাধিকারের লঙ্ঘন। তাই সরকারি নিয়োগে স্থায়ী ঠিকানা থাকতে হবে, এমন বিধানের পরিবর্তনের প্রস্তাব করেছেন তারা। বাংলাদেশের যিনি নাগরিক, যার একটা ভোটার আইডি কার্ড আছে, স্মার্ট আইডি কার্ড আছে, একজন নাগরিকের অধিকার থেকে সে এই জায়গাটায় কর্মে প্রবেশের যোগ্যতা থাকলে তাকে যেন রাষ্ট্র থেকে সেই সুযোগ দেয়া হয়। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে স্থায়ী ঠিকানা বিষয়ক বিধান পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসা হবে। সকলেই একটি স্পষ্ট একটি সংজ্ঞা পায় স্থায়ী ঠিকানার, সেটি যাতে আমাদের করা যায়, তার উপরে যদি আমাদের কাজ করার থাকে আরও কিছু সেগুলো আমরা করব। এবং আমরা এ বিষয়টি যাতে করে কেউই আপনার ঝামেলায় না পড়ে এবং এটি নিয়ে কেউ যেন প্রতারণাও না করতে পারে, সে বিষয়গুলো আমরা অবশ্যই দেখব। সরকারি চাকরিতে নিয়োগের আগে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে প্রার্থীর 16 ধরনের তথ্য যাচাই করা হয়। এর মধ্যে একটি হচ্ছে প্রার্থীর স্থায়ী ঠিকানা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক্লাসপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতন মামলার রায় আজ।
জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক জয়নাল আবেদিনের এ রায় ঘোষণা করার কথা রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মামুনুর রশিদ লাভলু জানান, সাক্ষ্য গ্রহণ সহ মামলার সব কার্যক্রম এরই মধ্যে শেষ হয়েছে। মামলার ১৩ আসামির মধ্যে ৯ জন কারাগারে আছে। পলাতক ৪ জন ২০২০ সালের ২ সেপ্টেম্বর স্থানীয় দেলোয়ার বাহিনীর সদস্যরা ঘরে ঢুকে ওই নারীকে বিভস্ত করে নির্যাতন করে। এ সময় মোবাইল ফোনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি আইনে ২টি এবং ধর্ষণের অভিযোগে ১টি মামলা করেন ভুক্তভোগী। পাবনায় নির্বাচনী সহিংসতার ভিডিও করায় এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত নাসিম দুবলিয়া কলেজের HSC পরীক্ষার্থী। এ সময় আহত হন ৫ জন। সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ প্রার্থী সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এদিকে হত্যার ঘটনায় মিছিল করেছে এলাকাবাসী। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া বাজারে নির্বাচনী মিছিল বের করে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রবিউল আলম টুটুল। একই সময় মিছিল নিয়ে আসে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুর রহমান ও তার সমর্থকরা। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের ছবি মুঠোফোনে ধারণ করছিল কলেজ ছাত্র নাসিম। এতে ক্ষিপ্ত হয়ে কয়েকজন যুবক নাসিমকে ছুরিকাঘাত করে। তাকে রক্ষায় এগিয়ে আসলে আহত হয় আরও ৫ জন। স্থানীয়রা নাসিম সহ আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ সময় চিকিৎসক নাসিমকে মৃত ঘোষণা করেন আর গুরুতর একজনকে পাঠানো হয় রাজশাহী মেডিকেলে। এই ছেলেটা নাসিম, সে বাজার করে, দোকানদার বাজার করতে আসছিল তারাবাড়িয়া বাজারে। ওই ভিডিও, ও এই ছেলেটা ভিডিও করতেছিল, এইটা দেখে একটা পক্ষের তারা আইসে নাকি তাকে ছুরি মারে। এ ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রবিউল আলম টুটুল ও সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। নিহত নাসিমকে দুপক্ষই নিজেদের সমর্থক বলে দাবি করেছে, তবে পরিবার বলছে সে কোনো দলেরই সমর্থক নয়। আমার সাওয়াল গেছে ওষুধ আনবির, আমার লাতির ওষুধ আনবির গেছে, আমার সাওয়াল নাই, ওই দই কাম আছে, আমি আল্লাহ জানে কী হচ্ছে আমি জানি না, আমি কিছু কোনো বিশ্বাস চাইনি, আমার সাওয়ালটা আমার বাদ দিয়ে দাও। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে পার পাবনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খাইরুল ইসলাম। খাইরুল, নাসিম মৃত্যুর ঘটনায় কোনো হত্যা মামলা দায়ের করা হয়েছে কিনা এই পর্যন্ত, নতুন করে ৩ জন বাদে আর কাউকে আটক করা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে এই নাসিম নিহত হওয়ার পরপরই কিন্তু পুলিশ তারাবাড়িয়া এলাকায় সাঁড়াশি অভিযানে নামে এবং তার পরপরই কিন্তু আওয়ামী লীগের নৌকাপ্রতীকের যিনি রয়েছেন রবিউল ইসলাম টুটুল, তাকে কিন্তু তিনি সহ আরও ২ জনকে, মোট ৩ জনকে কিন্তু আটক করে গত রাতেই পুলিশ। এরপরে কিন্তু সাঁড়াশি অভিযানে অন্য কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আর এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে আমি পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছেন যে হয়তো আজকে অভিযোগ পেলেই তারা মামলা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে নাসিমের লাশ কিন্তু এখনও পাবনা সদর থানার হিমঘরে রাখা হয়েছে। সকাল ৯টা থেকে ১০টার মধ্যেই হয়তো তার ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পরই তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল সন্ধ্যায় নৌকাপ্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কিন্তু প্রচারণা নিয়ে তারাবাড়িয়া বাজারে দুই পক্ষের মধ্যে কিন্তু সংঘর্ষ রূপ নেয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার গোলাগুলির ঘটনাও ঘটে। এই সময় নাসিম একজন HSC পরীক্ষার্থী, তিনি বাজার করতে আসছিলেন তারাবাড়িয়া বাজারে, সেখানে কিন্তু মোবাইলে এই ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনাটিকে মোবাইল ফোনে ধারণ করার সময় পিছন দিক থেকে একজন তাকে ছুরিকাঘাত করে। এরপরে কিন্তু সে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এক পর্যায়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাসিমের মৃত্যু হয়।
আর এই ঘটনায় কিন্তু এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে বিক্ষোভ। এই বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন নিয়ে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে যোগ দিয়েছেন সহকর্মী এজাজুর রহমান। এজাজ, আমরা তো দেখেছি যে সামরিক বাহিনীর সদস্যরা এতক্ষণ শ্রদ্ধা নিবেদন করছিলেন, তো সাধারণ জনগণ কখন প্রবেশ করতে পারবেন আমাদের জানাবেন? সকাল 7টার দিকে এই যে শ্রদ্ধা নিবেদনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়। শুরুতেই মাননীয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিবদ্বয় একসঙ্গে শ্রদ্ধা নিবেদন করেন এবং এরপরই জাতীয় সংসদের স্পিকার তিনি শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তিনি শ্রদ্ধা নিবেদন করেন এবং তারপর পরই সর্বসাধারণের জন্য এই মিরপুরের যে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণ সেটি খুলে দেওয়া হয়। এবং খুলে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার সামনে বিপুল সংখ্যক মানুষ আসলে শ্রদ্ধা নিবেদনের জন্য সমবেত হয়েছেন এবং তারা সারিবদ্ধভাবে বিভিন্ন সংগঠনের, সামাজিক রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠনের ব্যানার নিয়ে তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং একে একে শ্রদ্ধা নিবেদন করে তারা চলে যাচ্ছেন। লাইনটি আসলে বিপুল সংখ্যক মানুষ আজকে শ্রদ্ধা নিবেদনের জন্য জড়ো হয়েছেন। আপনি জানেন যে আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন আমরা উদযাপন করছি ঠিক সেই মুহূর্তে এই যে সূর্য সন্তান রয়েছে বাংলাদেশের যারা বুদ্ধিজীবী হিসেবে খ্যাত ছিলেন, বিভিন্ন পেশায় নিয়োজিত যারা ছিলেন, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী সহ যাদেরকে ঠিক বিজয়ের দুদিন আগে হত্যা করা হয়, সেই সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন। এবং দেখতে পাচ্ছি যে পরিবারের সবচেয়ে ছোট সদস্য যে আছে তাকে নিয়েও আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা সমবেত হয়েছেন, জড়ো হয়েছেন। এবং যারা শ্রদ্ধা নিবেদন করেছেন ইতিমধ্যে তাদের যে বক্তব্য আমরা পেয়েছি সেটি হচ্ছে যে শুরুতেই যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তিনি বক্তব্য দিয়েছিলেন এবং বলছেন যে যে বুদ্ধিজীবী হত্যায় যারা জড়িত ছিল বিশেষ করে পাকিস্তানি সামরিক বাহিনীর যে সকল সদস্য, মুক্তিযুদ্ধমন্ত্রী বলছিলেন যে সরাসরি 185 জন সদস্য জড়িত ছিল, সেই 185 জন সদস্যের সিমলা চুক্তি অনুযায়ী তাদেরকে বিচার করার প্রতিশ্রুতি দিয়েছিল পাকিস্তান, কিন্তু তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে একজনকেও তারা বিচারের আওতায় আনেনি এবং ইতিমধ্যে 185 জনের সবাই মৃত্যুবরণ করেছে। মুক্তিযুদ্ধমন্ত্রী বলছিলেন যে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই মরণোত্তর বিচার করার বিধান রয়েছে এবং সেটি যাতে করা হয় আবারও তিনি পুনর্ব্যক্ত করেছেন এবং গত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তারা এই দাবিটি তুলছে যে তাদেরকে যাতে বিচারের আওতায় আনা হয় সেটি তারা পুনর্ব্যক্ত করেছে। এবং একই সঙ্গে বাংলাদেশের শুধু পাকিস্তানি সামরিক বাহিনী নয়, তাদেরকে যারা সহায়তা করেছে, এদেশের যারা রাজাকার বা আলবদর আলশামস যারা ছিল, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বুদ্ধিজীবীদের যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদেরকেও যাতে বিচারের আওতায় আনা হয় সেই দাবি কিন্তু উচ্চারিত হয়েছে আজকের এই দিবস থেকে। কুমিল্লায় কাউন্সিলর সোহেল সহ জোড়া খুনের ঘটনায় অস্ত্রের যোগানদাতা রিশাদ ও নাজিমউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে অ্যান্টি টেরোরিজম ইউনিট ও সিটিটিসির সহযোগিতায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত রিশাদ ও নাজিমউদ্দিন জোড়া খুনের ঘটনায় অস্ত্রের অন্যতম যোগানদাতা ও হত্যার সাথে জড়িত ছিলেন। মামলার এজাহারে তাদের নাম না থাকলেও তদন্তে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা পাওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সিসিটিভির ফুটেজে মামলার প্রধান আসামি শাহ আলমের সাথে নাজিমকে দেখা যায়। এই হত্যার ঘটনায় এখন পর্যন্ত মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে আর পুলিশের সাথে গোলাগুলিতে প্রধান আসামি শাহ আলম সহ নিহত হয়েছেন 3 জন। পুরান ঢাকার নাজিরা বাজারে একটি 5তলা ভবনে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে হেলে পড়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায় সোমবার রাত 1:45 দিকে গ্যাসের সংযোগ লাইনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভবনের নিচতলায় আগুন লেগে যায়, ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ভবনও। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আহত 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জমে থাকা গ্যাস বিস্ফোরণ কারণে ভবনটি হেলে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। শব্দ হওয়ার পরে এখন আমরা মনে করছি ভূমিকম্প হয়েছে, এখন বের হইয়া দেখি গ্রিল দেয়া যে না ভূমিকম্প না, আগুনের প্রচুর আগুন। কিভাবে বিস্ফোরণ হয়েছে এই মুহূর্তে আমরা বলতে পারবো না, তবে আমাদের ধারণা যে এখানে গ্যাসের লাইন এলোমেলো এব্রো থেব্রো হয়ে পড়ে আছে, খুব সম্ভব গ্যাস বিস্ফোরণ
থেকে এই ঘটনা ঘটেছে। সাথে সাথে গ্যাসে আগুন লেগেছিল, সেই আগুন আমরা নির্বাপন করেছি। উপমহাদেশের অন্যতম প্রাচীন মন্দির ঢাকার রমনা কালী মন্দির, মূল মন্দিরের আদলে নির্মিত হয়েছে নতুন ভবন। নির্মাণ কাজ শেষে এখন চলছে রং তুলির আঁচড়। আগামী 17 ডিসেম্বর এর উদ্বোধন করবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে 2.26 একর জমি নিয়ে শ্রী শ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রম। 1971 সালের 26 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী কালী মন্দির সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। পুনর্নির্মাণ করা হয় রমনা কালী মন্দির, যাতে নাট মন্দির, বহুতল ভক্তনিবাস ও প্রবেশ গেট নির্মাণে 7 কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছে ভারত সরকার। নির্মাণ কাজ শেষে এখন চলছে রং তুলির আঁচড়। ঐতিহাসিক স্থাপনাটি পুরাতন মন্দিরের আদলে নির্মিত হওয়ায় খুশি কর্তৃপক্ষ। যারা এক্সপেক্ট করেন, যাদের মনের ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে এই মন্দিরটি আবার কখনো না কখনো পুনর্নির্মাণ হবে এবং এই মন্দিরটি আবার ভক্ত দর্শনার্থী, যারা মায়ের ভক্ত রয়েছেন, তারা আবার এই মন্দিরটিতে আসার সুযোগ পাবেন। এটি আসলে এই আনন্দের এই অনুভূতি আসলে বুঝিয়ে বলা দুষ্কর। ঢাকার অন্যান্য স্থাপনার সাথে ডিনামাইট ও ট্যাঙ্ক দিয়ে গুড়িয়ে দেয়া হয় প্রাচীন এই স্থাপনাকে। রমনা কালী মন্দির ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। বর্বরোচিতভাবে এটার উপরে হামলা চালায় এবং যারা ছিল তাদের প্রত্যেককে সেখানে শহীদ হতে হয়। তো রমনা কালী বাড়ি বৈশিষ্ট্য হচ্ছে এটা ঢাকার নগর, ঢাকা বা রাজধানী ঢাকার সবচেয়ে পুরনো মন্দির এবং আনন্দময়ী মা আনন্দময়ী যে শাহবাগের মা, যেটা বলে পরে করতে গেলে ভারতে তিনি বিখ্যাত হয়েছেন, তারও কিন্তু কেন্দ্র ছিল রমনার এই কালী মন্দির। মহান মুক্তিযুদ্ধে হানাদার পাকবাহিনী, মন্দিরের পুরোহিত সহ এ মন্দিরের প্রায় 100+ মানুষকে নির্মমভাবে হত্যা করে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুই কোরিয়ার মধ্যকার যুদ্ধের এই তীরটানতে নীতিগতভাবে একমত হয়েছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন ও যুক্তরাষ্ট্র। সোমবার অস্ট্রেলিয়া সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন এই কথা জানান। তবে উত্তর কোরিয়ার কিছু দাবির কারণে এখনও আলোচনা শুরু হয়নি বলে জানান তিনি। কোরীয় যুদ্ধের শুরু 1950 সালে, যা 1953 সালে নর্থ ও সাউথ কোরিয়ার আলাদা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের মাধ্যমে শেষ হয়। তবে কোনো শান্তি চুক্তির মাধ্যমে নয়, যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাতের ইটি টেনেছিল দুই দেশ। আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা না করায় এখনও কাগজে কলমে যুদ্ধে লিপ্ত রয়েছে দেশ দুটি, যেখানে শুরু থেকেই নর্থ কোরিয়াকে চীন ও সাউথ কোরিয়াকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এবার 70 বছরেরও বেশি পুরনো এই যুদ্ধের আনুষ্ঠানিক ইতি টানতে একমত হয়েছে দেশ দুটি। এছাড়া এতে সম্মতি জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। অস্ট্রেলিয়া সফরে যাওয়া সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন এক সংবাদ সম্মেলনে এই কথা জানান। কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির ঘোষণা দিতে নীতিগতভাবে একমত হয়েছে নর্থ ও সাউথ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং চীন। তবে আলোচনার আগে কিছু শর্ত আরোপ করেছে উত্তর কোরিয়া, যার কারণে এখনও আলোচনায় বসা সম্ভব হয়নি। তবে এই বিষয়ে আলোচনায় বসতে নর্থ কোরিয়ার শর্ত বাধা সৃষ্টি করছে বলে উল্লেখ করেন মুন। জানান, আলোচনা শুরুর পূর্ব শর্ত হিসেবে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক নীতি বন্ধের দাবি জানিয়েছে নর্থ কোরিয়া। সেপ্টেম্বরে দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং আলোচনা বসার বিপরীতে এসব শর্ত জুড়ে দেন। শিগগিরই এ বিষয়ে আলোচনা শুরুর কথা জানিয়েছেন মুন জে ইন। এই পদক্ষেপ নর্থ কোরিয়াকে পরমাণু অস্ত্র তৈরিতে নিরুৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনায় একদিনে 4,700 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে 53,27,000। নতুন 4.5 লাখ রোগী নিয়ে এ পর্যন্ত আক্রান্ত 27,10,00,000-এর বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 1,121 জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। সেখানে নতুন শনাক্ত 29,000-এর বেশি। সংক্রমণ না কমলেও টিকা না নেওয়া ব্যক্তিদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 483 জন মারা গেছে, নতুন শনাক্ত 87,000। একদিন হাঙ্গেরিতে 455, জার্মানিতে 260 ও ভিয়েতনামে 242 জনের মৃত্যু হয়েছে। অস্ট্রেলিয়ায় টিকা নেওয়া ব্যক্তিদের জন্য লকডাউন তুলে নিয়েছে কর্তৃপক্ষ, তবে টিকা না নেওয়াদের ক্ষেত্রে বিধিনিষেধ বহাল থাকবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বুধবার ভার্চুয়ালি বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার এক বিবৃতিতে এই তথ্য দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই বৈঠকে বসছেন দুই দেশের পরাশক্তি দেশের নেতারা। সর্বশেষ জুনে পুতিন ও জিনপিং এর ভার্চুয়াল বৈঠক হয়। এবারের বৈঠকে দুদেশের সম্পর্ক উন্নয়নে বাণিজ্যের পাশাপাশি জ্বালানি খাত নিয়ে আলোচনা হতে পারে। এর আগে রোববার ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার ভয়ানক পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেন G7 জোটের নেতারা। ইউক্রেন সীমান্তে সামরিক শক্তি বাড়ানোয় মস্কোর নিন্দা জানায় তারা। তবে ইউক্রেন ইস্যুতে চীনের অবস্থান স্পষ্ট নয়। সম্পর্ক স্বাভাবিক হওয়ার 15 মাস পর সংযুক্ত আরব আমিরাতে ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদের সাথে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। সোমবার আবুধাবিতে সৌদি ক্রাউন প্রিন্সের ব্যক্তিগত প্রাসাদে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচির বিষয়ে বৈঠকে আলোচনা করেন তারা। এছাড়া দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক, সাইবার নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষাসহ নানা বিষয় নিয়েও আলোচনা হয় তাদের। তবে বৈঠক নিয়ে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েল। দুদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে বেনেটের এই সফর বলে মনে করছেন অনেক বিশ্লেষকেরা। দীর্ঘ বৈরতা ভুলে গত বছর যুক্তরাষ্ট্রের উদ্যোগ দুদেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়। এটি ইসরায়েলের কোনো প্রধানমন্ত্রীর প্রথম সংযুক্ত আরব আমিরাত সফর। ঢাকায় হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে আজ। এশিয়ার সবচেয়ে বড় আসরের আয়োজক হলেও সাদামাটাভাবেই ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতা সেরেছে হকি ফেডারেশন। উদ্বোধনী দিনে দুপুর 3:30 লড়বে ভারত ও দক্ষিণ কোরিয়া, আর সন্ধ্যা 6:00 জাপানের মুখোমুখি হবে পাকিস্তান। দেশের মাটিতে হকির সবচেয়ে বড় আসর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। 5 দলের এই আসরে স্বাগতিক হওয়ার সুবাদে প্রথমবার খেলছে বাংলাদেশ। আমাদেরকে হোস্ট হিসেবে মনোনীত করার জন্য, তবে টুর্নামেন্ট যতই বড় হোক আয়োজনের আনুষ্ঠানিকতায় অনাড়ম্বর ফেডারেশন। কোনো 5 তারকা হোটেলে জাঁকজমকভাবে নয় ট্রফি উন্মোচন হয়েছে সাদামাটাভাবে মাওলানা ভাসানী স্টেডিয়ামে। যেভাবে আমাদের এগোনোর কথা ছিল আমরা আসলে ওইভাবে এগোতে পারি নাই, কারণ আমরা ব্যাপকভাবে আমরা আশা করেছিলাম যে স্পন্সররা সাড়া দিবে, হকি সংগঠকরা বাংলাদেশের স্পোর্টসে যারা সংশ্লিষ্ট আছেন তারা সাড়া দিবে, সেই অনুপাতে আমরা হয়তো সাড়া পাই নাই। উই আর প্রাউড অফ দিস 5 টিমস। করোনার কারণে এই টুর্নামেন্ট বারবার পিছিয়েছে, আমরা খুশি যে শেষ পর্যন্ত এই টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে। 5 দলের অধিনায়ক জানিয়েছেন লক্ষ্যের কথা। সব দলকেই কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছি, শিরোপা জয়ই আমাদের লক্ষ্য, তবে চ্যাম্পিয়ন হতে হলে আমাদের সেরাটা দিতে হবে। টুর্নামেন্ট জিততে আমরা আত্মবিশ্বাসী, অনুশীলন ম্যাচ খেলে আমরা নিজেদেরকে আরো ভালোভাবে প্রস্তুত করেছি। আমি আশা করব যে আমাদের এই 5 টিমের ভিতরে যারা ভালো খেলবে তারাই এই ট্রফিটা এখান থেকে নিয়ে যেতে পারবে। করোনার সংখ্যা থাকলেও দর্শকদের প্রবেশে বাধা থাকছে না টুর্নামেন্টে। আগ্রহ বাড়াতে টিকিট না রেখে গ্যালারি উন্মুক্ত রাখার সিদ্ধান্ত ফেডারেশনের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান ধরে রাখার লড়াই, রাতে লিডস ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। ম্যাচ শুরু 2:00। এদিকে ম্যান ইউনাইটেডের ফুটবলার ও কর্মী করোনা আক্রান্ত হওয়ায় ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচটি স্থগিত হয়েছে। ইপিএলে 16 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে গার্দিওলার দল। সপ্তম লিগ শিরোপা জেতার লক্ষ্য ম্যান সিটির। একাদশে ফেরার অপেক্ষায় ফোর্ডেন ডি ব্রুইনা। ইতিহাদে লিডসের বিপক্ষে জিতে শীর্ষস্থান মজবুত করতে চায় সিটিজেনরা। অন্যদিকে লিগের পাঁচে থাকা ম্যান ইউনাইটেডের সামনেও তালিকার ওপরে উঠে আসার সুযোগ ছিল, তবে দলে করোনা হানা দেওয়ায় বন্ধ করে দেওয়া হয় রেড ডেভিলস ট্রেনিং কমপ্লেক্স। আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। এই ছিল সংবাদে। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।